পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর, এ প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলুসহ অন্যরা। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।